আসসালামু আলাইকুম ভেওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের মধ্যেও বিশ টাকায় দুপুরের খাবার খাওয়া যায় এই হোটেলটাতে আপনি ভর্তা ভাজি মাছ মাংস ডাল সবজি সবই পাবেন তো খুবই অল্প মূল্যে পাওয়া যায় এখানে দশ টাকা প্লেট ভাত পাওয়া যায় সাথে ভর্তা দশ টাকা বিশ টাকা আর আনলিমিটেড ডাল ফ্রি কেউ যদি খেতে চায় বিশ টাকায় দুপুরের খাবার শেষ করতে পারবে তারপরেও পাওয়া যায় গুড়া মাছ অন্য অন্য ধরনের মাছ দুই তিনটা আইটেম মাছ থাকে মাংস থাকে ডিম থাকে ভোনা ডাল সবজি সবই থাকে তো এখানে অন্যান্য হোটেলের থেকে অনেক কম দামে সব কিছুই পাওয়া যায় আপনি এসে দেখলে দেখতে পারবেন এবং দুপুরে যে খাবারটা থাকে ওটা দুপুরেই শেষ হয়ে যায় রাতের জন্য আবার নতুন করে রান্না করা হয় কোনো বাসি খাবার থাকে না দুপুরের মধ্যে দুপুরের খাবার শেষ সকালের রাতে খাবার আলাদা রান্না করা হয় সকালে পরোটা ভর্তা ভাজি ভাত পাওয়া যায় রাতে মাছ মাংস সবজি ভাত ভর্তা সব পাওয়া যায় দুপুরেও পাওয়া যায় এখানে আপনি সব কিছুই পাবেন বাসায় রান্না করা এখানে বাসা থেকে রান্না করে নিয়ে আসে এই কারণে খেয়ে আসলে অনেক মজা পাবেন রান্নাটাও অনেক ভালো দেখা যাবে সচরাচর বড় কোনো রেস্টুরেন্টে খেলেও আপনি এত মজা করে খেতে পারবেন না রান্নার মান খুবই ভালো নিজেদের হাতেই তৈরি করে সব খাবার বাসা থেকে তৈরি করে আনে হোটেলটার নাম সাজিদ খাবার হোটেল আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন এসে খেয়ে দেখে যাবেন আর ঢাকার এটা নতুন বাজারে নতুন বাজারের আশেপাশে কেউ যদি থাকেন তাহলে তো অবশ্যই আসতে পারবেন হয়তো অনেকেই চিনেন এখানে প্রচুর ভিড় হয় এখানে আমি হোটেল মালিককে জিজ্ঞেস করেছিলাম যে এত কম মূল্যে কীভাবে খাবার দেয় তো সে বললো যে কম মূল্যে দেওয়ার কারণে দূরে থেকে এসো লোকজন এখানে খায় সেই কারণে তার লাভটা কম হলেও অ্যাভারেজে তার প্রফিট হয়ে যায় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি এখানে আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন বা আসলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এখানকার খাবার কেমন লাগলো আল্লাহ হাফেজ